রকিবুল হুসেইন যেতিয়ালৈকে কংগ্রেসত থাকে তেতিয়ালৈকে কংগ্রেস টুকুরা টুকুর হয়ে থাকিব। নিউজ এইটিনের সম্পাদক পরাগমণি আদিত্যর প্রাইম টাইম শো প্রাইম ডিবেটত এই বিস্ফোরক মন্তব্য করেছিল একালর সতীর্থ সিদ্দেক আহমেদে। একজন হল তো রকিবুল হুসেইন ডাঙরিয়া। রকিবুল হুসেইন ডাঙরিয়া যিমান দিন থাকিব সিমান দিন কংগ্রেস টুকরা টুকরা হয়ে থাকিব। তেও যদি ডুবরীত যায়, মই যদি সুবিধা যদি পাও তেতিয়ালে মই যাম। তেওর চরিত্রটো মই কম, কিন্তু প্রধান কংগ্রেসে তেও শক্তিশালী সংখ্যালঘু নেতার মর্যাদা দিয়ে এই মানুষজনে আর এবার বদরুল আজমলের বিরুদ্ধে তেওঁকে প্রক্ষেপ করেছে। লাখবাল আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু কিমান ষড়যন্ত্র করেছে তেতিয়া তো মই কংগ্রেসত আছিল, মই জানো এই এই মানুষজনের অবস্থা। যেনেকৈ এই মানুষজন যিমান দিন লৈকে থাকিব কংগ্রেস টুকরা টুকরা হৈ থাকিব। এই মন্তব্যের কিছু সময়ের পিছতে দেখা গল তার বাস্তব প্রতিফলন। ধুবুরী লোকসভাত আজমলের বিপক্ষে কংগ্রেসে রকিবুল হুসেইনক প্রক্ষেপ করব বলে চর্চা চলি থাকার সময়তে কংগ্রেসত দেখা গৈছে মুকলি বিদ্রোহ। নিশা বিলাসীপাড়া রাজীব ভবনত জ্যেষ্ঠ কংগ্রেসী রকিবুল হুসেইনের বিরুদ্ধে চলিল পোস্টারিং। পোস্টারত দেখা গৈছে রকিবুল হুসেইনের ফটোর লগত বিজেপির নির্বাচনী প্রতীক চিহ্ন আর গড়ার ছবি। ধুবুরী লোকসভাত আজমলের বিপক্ষে কংগ্রেসের স্থানীয় প্রার্থীক বঞ্চিত করে রকিবুল হুসেইনক প্রার্থিত্ব প্রদান করব বলে বাতরি উলার পিছত নারাজ হয়ে পড়েছিল ধুবুরী কংগ্রেস। সেইবাবে রকিবুল হুসেইনের বিরুদ্ধে এইদরে চলিল পোস্টারিং। মই প্রথমে ধিক্কার দিছো যে এতিয়াও আমার কংগ্রেস দলের প্রার্থিত্ব ফাইনালে হওয়া নাই, তার আগতে এনেকুয়া ধরনের অপপ্রচার করাটা আমার কারণে বড় লজ্জাজনক কথা হয়েছে। যে কংগ্রেস দলের আমি এজন সাধারণ কর্মী, এতিয়াও আমার টিকিট ফাইনালে হওয়া নাই, ইতিমধ্যে পোস্টার এইবিলাক পোস্টার লগাটো আমার কংগ্রেসের কারণে একটা খুব দুঃখজনক কথা হয়েছে। আজমলের বিরুদ্ধে চালানি প্রার্থী গ্রহণ নকরিব নাকি ধুবুরীবাসী? নির্বাচনের আগতেই বিফল হব নাকি কংগ্রেসের স্ট্র্যাটেজি? এনেবোর প্রশ্ন উত্থাপন হয়ে থাকার সময়তে বিলাসীপাড়ার রাজীব ভবনত এন্টি রকিবুল হুসেইন পোস্টারিংয়ের আড়ত বিজেপির হাত থাকা বলে দাবি একাংশ রকিবুল পন্থী কংগ্রেসের কর্মীও। আজি বহু দিনের কংগ্রেসের ভাল লিডার হিসাবে আমি পাইছো। এনএসওয়ের পর ইয়ত কংগ্রেস, ইয়ত কংগ্রেসের পর আজি কেবাবারও মন্ত্রী সভার মন্ত্রিত্ব পাইছিল, গতি এইবিল আখ্যা দিয়েটো আমার কারণে বড় দুঃখজনক কথা হয়েছে। মই অনুরোধ জানাও কংগ্রেস কর্মী সকল, আমার হাইকমান্ডে যাকে প্রার্থিত্ব দিব আমি তারে হয়ে কাম করে যাম। এইটো হয়তো বিরোধী দলের কোনো মানুষে রকিবুলক টিকিট দিয়ার কারণে হয়তো তেওঁ নামটো অহার কারণে হয়তো বিরোধী পক্ষ কেনেকুৱা ধরনের ষড়যন্ত্র কিছু করব পারে। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।